পুলিশের গাড়ি চলে আসছে বাই দ্য ওয়ে এখানে একটা মারামারি লাগছে খুব চুষ্টিছে একটু আগে তারা এই যে এই কাজটা করতেছে কয়লা খাইতেছে তারা কয়লা খাচ্ছি না আমরা হচ্ছে ক্যান্ডি কে শাওন বাথরুম চাপছে আমার নানি বলতো পোড়া খিচুড়ি চায় না বনি আপু শ্বশুর বাড়ি গেলে তখন খালি পোড়া খিচুড়ি দিবে সামনে আয় রাষ্ট্রীয় সামনে তো আমরা এখন করব বারবিকিউ বি ফর বারবিকিউ সি ফর বারবিকিউ কয়লা ফর কয়লা ডি ফর এ ফর আমরা বি ফর বারবিকিউ সি ফর কোর চর্ব ওই যে টাকলা দেব তো বলবো সি ফর করব ডি ফর প্লেটে ঢেলে দিব আপনাদের সাথে আমরা ই ফর আমাদের সাথে থাকেন আজকে আমরা সেটআপ দিব এখন বারবিকিউ বাসা একদম গরম গরম কিনে নিয়ে আসছি তো এখানে সেটআপ শুরু হয়ে গিয়েছে আমরা আজকে বারবিকিউ করব বারবিকিউ এই যে আমরা আমাদের সংসার নিয়ে আসছি সংসারে আমরা কত কিছু আনছি লিডলের ব্যাগে টিকের ম্যাক্সের ব্যাগে লাভের ব্যাগে এই যে এই ব্যক্তিটা ভাবছে এখান থেকে হোটেল জাস্ট উড়াল দিলেই পৌঁছায় যাওয়া যায় তো সে বলতেছিল আমি যে আমার ট্রাইপডটা নিয়ে আসি সানগ্লাসটা নিয়ে আসি যাও 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 16 মিনিট ওরা আগুন ধরে ধরে তো ফাইনালি আমাদের বারবিকিউর চুলা অ্যাসেম্বল হয়ে গিয়েছে এটা একটু জামাটা উপর দিয়ে ঢাকনা দিয়ে দেখাই দাও একদম লাকড়ির চুলা বাংলা এই বাড়ি দাদু বাড়ির লাকড়ির চুলার মতো করে অ্যাসেম্বল করা শেষ এখন আমরা যেটা করব সেটা হলো কয়লা দিব কয়টুকু কয়লা আছে এটাতে 3 কেজি 3 কেজি কয়লা কিন্তু আগে কয়লা দেওয়া উচিত না দেখি এই আগে মাথা গুলো অরণ্য দেখি শাওনের মতো মাথা না গুলে করতেছে এটা সাথে সাথে ধরবে না বলছে না কিছুক্ষণ ধরে রাখতে হবে এটা পুরো কালো হইতে হবে আগে পুরো দাদি বাড়ি ফিলিংস আসতেছে আমার ওইটা ওইটা দাও ওইটা আমাকে দাও তো ওইটা আমাকে দাও তো দেখ না এই যে বড় বোন একটু একটা পাখা দিয়ে বাতাস করলে ভালো বাতাস না বাতাস এদিক থেকে বোনের হাতে রান্না খাওয়া বোন এই যে না না বোন ইউকে থেকে আসছে শুধুমাত্র লাকড়ির চুলায় রান্না করে খাওয়ানোর জন্য ওটা তো দিয়া চালে করে এই তোমাদের কেমন লাগতেছে আগুন ধরতেছে আমাদের সময় নিয়ে জলে আগুন বুকে অরণ্যের উপর ভরসা করে আমরা আসছি বারবিকিউ করতে হ্যাঁ কেন আমরা না যে দেখলাম এতগুলা মাংস মাখায় রাখছি একটু আগে তারা এই যে কাজটা করতেছে কয়লা খাইতেছে তারা কয়লা খাচ্ছি না আমরা হচ্ছে ক্যান্ডি কে বারবিকিউ করতেছি
এই যে কই গেল প্যাকেটটা, এই যে এটা পুরাই নাবিস্কুট টেস্ট, তাই না? আসলে এইগুলা যে এক ফ্যামিলির মানুষ কোনো সন্দেহ নেই, খুবই ফ্রাস্ট্রেটেড তাজরিন। এটা হচ্ছে তাজরিন কি আমার মনে হাগু। ও আচ্ছা, যেটা ওইখানে যে জ্বলতেছে এরো ভাই, এটা কি রবি নাকি? ওকে গিয়ে বারবিকিউটাকে গিয়ে আমি মনে মনে আমার দুঃখের কথা শুনাইছি আর আগে আগে জ্বলা শুরু হয়েছে। শাওন বা তুমি চাপছে আমি বাতাস না দিলে আগুন ধরে না, আসলে মনের জ্বালা নিভিয়ে দিতে হবে ওদের। এই হচ্ছে দুই আমাদের রত্ন, যে রত্নদেরকে দিয়ে আমরা বারবিকিউ করাচ্ছি। এরা দুইজন না থাকলে বিশেষ করে এই যে এক্সপার্ট, হ্যাঁ বেশি দিব। আমাদের যে রান্থানোর যে পিসটা সেটা থাই পিসটা অলরেডি হয়ে গিয়েছে, আর ওদা ব্রো আজকে হেলিকপ্টার হিসেবে কাজ করছে আমাদের। হেলিকপ্টার হেলিকপ্টার চিকি চিকি চিকি, দ্যাট ওয়াজ নাইস। রাবার কাটার রাবার কাটার রাবার পেপার রাবার পেপার। আমাদের প্রথম ব্যাচ শাসলিক হয়ে গিয়েছে, নাইস। এই মেপুলন বারবিকিউর স্মেল কারো যদি সমস্যা হয় প্লিজ জার্মানি এসে আমাদেরকে বারবিকিউ করে খাওয়ান। দে ক্যান গিভ আস গুড টিপস। ইয়েস ইয়েস, সেটাই সেটাই। তো পুরো গেছে ফার্স্ট ব্যাচ, একটু এমনই হয়, পরেরটা আশা করি ঠিক হবে, বাট সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ফান, মজা করা, মারামারি দেখা। এখন হলো সসেজ দিচ্ছি, এটা দিলেই আমাদের আপাতত শেষ নাকি? একটা ঘাস ধরে নিয়ে আসবো, একটা হাঁস ধরে নিয়ে আসবো নাকি? অরণ্য হাঁস, হ্যাঁ আনা চাই হাঁস। ভাই হাঁস মনে করো জবাই দিয়ে বসায় দেই, কিছু মিনিট লাগবে না, ডাইরেক্ট পুরো নিয়ে আসবো, পরিষ্কারও লাগবে না, আপনি বসায় দেই। শেষ, আমাদের খাবার শেষ শেষ, অফিশিয়ালি আজকে আমাদের বারবিকিউ শেষ করে দিলাম আমরা। আমাদের উচিত ছিল শিশ কাবাবের, শিশ কাবাব বাংলাদেশি শিশ কাবাব স্টাইলে বানানো, এটা অনেকটা লাইক শিশ কাবাবের মুরগি ভাষার মনে হচ্ছে আমার কাছে। তো এখন বিসমিল্লাহ বলে আমরা খাওয়া শুরু করব। সবাই অনেক ক্ষুধার্ত, সীমাপু অলরেডি খেয়ে দিয়ে শুরু করে দিচ্ছে। কেমন লাগতেছে তোমাদের? আমার অনেক ভালো লাগতেছে জানো, আর কে তো ফাইনালি আমরা বারবিকিউ করতে পারলাম আল্লাহর অশেষ রহমতে এবং অরণ্য ভাইয়ার সাহায্যে। আরো বেশি ভালো লাগতেছে জানো, সবাই বেশি মজা করে খাচ্ছি। একটু পুরো যাওয়াকে আমি একদমই খারাপ মনে করি না, কারণ তোমরা সবাই জেনে থাকবে যখন যখন আমি ছোট ছিলাম তখন আমি আম্মুকে বলতাম আমাকে পোড়া খিচুড়ি দিও। আমার নানি বলতো পোড়া খিচুড়ি চায় না বোনি, আপু শ্বশুর বাড়ি গেলে তখন খালি পোড়া খিচুড়ি দিবে। আমার কাছে খুব মজা লাগতেছে ভাই, এতদিন হলো শুধু এটা হলো চিকেন উইংস, সম্ভের বাসায় হলো ওভেনে গ্রিল করে খাইছি আমরা, মানে গ্রিলে গ্রিল করে খাইছি, কিন্তু এতটা মজা হয় নাই। এত মজা হয়েছিল কিন্তু এটার মতো মজা হয় নাই, মাথা একদম মানে কয়লা দিয়ে পোড়ানো টেস্ট তো, একদম একদম মনে হচ্ছে বারবিকিউর মতো, তাই না? এই সসেজটা খেয়ে সবাই বলছে অনেক মজা। এটা হলো সুজুক সসেজ বলে, এটা টার্কিশ সসেজ, এটার বিশেষত্ব হলো এটা অনেক স্পাইসি হয়, অলরেডি আসলে অনেক ঝাল। সুমাক, হ্যাঁ এই লেডি, এখন চিকেন গ্রিলটা ট্রাই করব, অনেক টেন্ডার এবং জুসি হয়েছে, অনেকটাই মজা হয়েছে। তাজিন তাজিন যে কাটা চামচ দিয়ে এবং ফর্ক দিয়ে খাচ্ছে, ওয়াও তাজিন ওয়াও, হাতে একটু মজা লাগছে ভাই। এটা তো ঝাল দিছে কালকে, বুঝ মানে ঢালা টরা, ওয়াও। চলে যাচ্ছি আমরা, আপুকে দিতে আসছি। তুমি কি সেফলি পৌঁছেছো? যাও না ভাই, বাই বিয়ের দ্বারে।